বাড়ির সদস্যদের গান পয়েন্টে রেখে ডাকাতি, হাত পা বেঁধে রেখে চলে দেদার লুটপাট, নগদ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বাড়ির সদস্যদের। দুঃসাহসিক কাণ্ড। ভর সন্ধ্যায় বাড়ির এক সদস্যের নাম ধরে ডেকে বাড়ির ভেতরে প্রবেশ, এরপর রীতিমতন গান পয়েন্টে রেখে হাত পা বেঁধে দেদার লুটপাট চালায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার অন্তর্গত গরানকাটি গ্রামে। ঘটনায় নগদ টাকা ও সোনার উপর গহনা মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়া গেছে বলে দাবি বাড়ির মালিকের। ঘটনার তদন্তে পুলিশ। পরিবার সূত্রে জানা যায় বাড়ির কর্তার নাম লোখাই ঘাটা, তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন। কুলতলির বাড়িতে থাকেন স্ত্রী সন্তান সহ পরিবারের ৬ সদস্য। স্থানীয় সূত্রে জানা যায় লোখাইয়ের স্ত্রী শবরী ঘাটা বাচ্চাদের পড়াচ্ছিলেন, সেই সময় হঠাৎই বাড়ির সামনে দিয়ে কয়েকজন বাড়ির এক সদস্যের নাম ধরে হাঁক দিতে দিতে যাচ্ছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে একসঙ্গে ৬ জন লোক ঢুকে পড়ে। আশ্চর্যের বিষয়, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সেই বাড়ির। জানা যায় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। ঘরে ঢোকা মাত্র ক্ষুদে থেকে বড় প্রত্যেকের হাত পা বেঁধে দেয় তারা। শ্মশানে দিতে দিতে চলে লুটপাট, এরপর বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজকে আমি যখন পড়ছিলাম তখন দেখি কজন লোক এসেছে, ৬ জন লোক এসেছে, এসে আমাকে আমার সামনে ছুরি ধরে বলছে চুপ কর, আগে চুপ কর, না তুই তুই চিচাস তোর পরিবারকে পিসিস করে কেটে কানে রেখে চলে যাব। তা আমি চুপ করে আছি, আমার হাত বেঁধে পা বেঁধে রেখে চারটে হাত পা বেঁধে একসাথে রেখে ওখানে রেখে মুখও টেপ দিয়ে বাঁধা, আর তারা যা তারা হাতে গ্লাভসও পরে এসেছিলো, এসে আমাকে বেঁধে রেখে এবার আমার মাকে বলছে টাকা বার করো, দলিল ধরে ছিঁড়ে দেবে বলছে, টাকা বার করার জন্য আমাকে মারধর করছে, বাড়ির যা ছিল সব নিয়ে চলে গেছে। পরবর্তীতে পরিবারের একটি শিশুর হাত খোলা ছিল, দুষ্কৃতীরা চলে যেতেই ওই শিশুটি পরিবারের অন্যান্য সদস্যদের হাত এবং মুখে বাঁধন খুলে দেয়, এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ততক্ষণে বাড়ির সদস্যদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে এসে উপস্থিত হন প্রতিবেশীরা। এই বিষয়ে গৃহকর্তী, তিনি জানান, গতকাল সন্ধ্যায় আমি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছিলাম, সেই সময় বাইরে বেশ কয়েকজন স্বপন স্বপন বলে ডাক দিচ্ছিল, এরপর ছেলে বাইরে যেতেই গেট খুলতেই ওকে ধাক্কা দিয়ে জোর করে ভেতরে ঢুকে যায় ওরা, তারপর সকলকে বেঁধে রেখে ভয় দেখিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। নগদ ৫,০০০ টাকা ছাড়াও সোনার হার, আংটি এবং কানের দুল নিয়ে গিয়েছে ডাকাত দল। তিনি বলেন, ছোট মেয়ের হাত খোলা ছিল, লুটপাট করে চলে যাওয়ার পর ওই আমাদের হাত পায়ের বাঁধন খুলে দেয়, তারপর চিৎকার চেঁচামেচি করি, প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। বাড়িতে আমি তিনটে বাচ্চাকে নিয়ে সব বই পড়াচ্ছিলাম, পড়াশোনা করছি, ওদের পরীক্ষা শেষে তো পড়াচ্ছিলাম, আর হঠাৎ দেখি না কারা বলে আসছে, এই স্বপন নাকি তপন বলে বলে আসছে, এসে বলে এসে মতো গেটটা আমার ছেলে বেরিয়ে গেছে, চাপিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ঠেলে ঢুকে পড়েছে, এসব মতো ঘরে ঢুকে বলছে এই যা সব চুপচাপ বলে সঙ্গে সঙ্গে কাপড় টাপড় দিয়ে মুখটুকুলো বাঁধাবাঁধি করেছে, দড়ি ছিল দড়ি বার করেছে, ওরা নিজের গাঁটের থেকে দড়ি বার করেছে, করে দড়িতে পা হাত পা বেঁধেছে, বেঁধে ওখানে শুয়ে ফেলে দিয়েছে, দুটো ছেলে বাচ্চাটার হাত খোলা ছিল, ছেলেটা ওখানে ছিল, বড় ছেলেটা এই ঘরে ছিল, ওরও হাত পা সব বেঁধেছে, আমার এই ঘরে ৪ জন ছিল আর এর ঘরে ২ জন ছিল, আর বেঁধে আর সব জিনিস এগুলো সব লোটপাট করেছে, সব বার করে নিয়েছে, নিয়ে বাঁধা অবস্থায় এখান থেকে ফের টেনে টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে এই আর কি আছে দেয়া, আমি বলি আর কিছু নেই, বলছে তাড়াতাড়ি দিয়ে না তো মেরে দেবো সব, সোনার চেন ২ জোড়া কানে ছিল, ২ জোড়া আংটি ছিল, আর মেয়ের পায়ের নূপুর ছিল, নাকের, এগুলো সব খুলে টালে নিয়ে চলে গেছে, টাকা ৫,০০০ টাকা ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, লুটের সময় যাতে প্রতিবেশীরা কেউ বুঝতে না পারেন সেই জন্য লোখাইয়ের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, আর সেই সাথে বাড়ির কারো চিৎকার যাতে শুনতে না পান আশেপাশের লোকজন সেই জন্য অন্ধকারের মধ্যে পরিচিত একজনের নাম ধরে ডাকাডাকি শুরু করেছিল ডাকাত দল। পরে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনা যখন ঘটে যায় তারপর আমাকে যখন ফোন করলো, তো আমি এসে দেখলাম বাচ্চা কাচ্চা সব কান্নাকাটি করছে, বৌদি আছে সবাই, এবং ঘরগুলো দেখলাম সব জিনিসপত্র এদিক শুধু আগোছালো, মানে ছড়ানো চিঠি আছে। তো সঙ্গে সঙ্গে আমি দেখার পর ওদেরকে সান্ত্বনা দিলাম, তারপরে লোকাল থানাকে জানালাম, সঙ্গে সঙ্গে পুলিশ এলো। স্থানীয়দের নিরাপত্তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন, পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কুলতলি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।